আমাদের সেকেন্ড ট্রাইমেস্টার প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন থার্ড ট্রাইমেস্টার বা শেষের তিন মাসের দিকে এগোচ্ছি। এই 27 সপ্তাহে আমাদের বাচ্চার লাং পুরোপুরিভাবে বিকশিত না হলেও বাচ্চা যদি এই সময় জন্মগ্রহণ করে তাহলে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্টের সাহায্যে বাচ্চা শ্বাস নিতে পারবে। এই সময় বাচ্চার মস্তিষ্কে স্নায়ুকোষ এবং অন্যান্য কোষগুলো দ্রুত বিভাজিত হয়, আর এর জন্য আমাদের বাচ্চা অনেক বেশি অ্যাক্টিভ থাকবে। আমরা আজকে আমাদের এই ভিডিওতে জানব যে এই 27 সপ্তাহে আমাদের মায়েদের শরীরে কী কী চেঞ্জ হচ্ছে, আমার বাচ্চার শরীরে কী কী চেঞ্জ হচ্ছে, এই সপ্তাহে আমাদের কী কী যত্ন নিতে হবে এবং পরিবারের সবার জন্য কী পরামর্শ থাকবে। প্রথমত আমরা জেনে নেই যে মায়ের শরীরে কী কী চেঞ্জ হচ্ছে। এই সপ্তাহ থেকে দেখা যায় যে মায়ের পায়ের পেশি টেনে ধরে। এর কারণ হচ্ছে মায়ের পায়ের পেশিতে যেসব রক্তনালী এবং স্নায়ু রক্ত সরবরাহ করে সেগুলোতে আমাদের বাড়ন্ত বাচ্চা বেড়ে ওঠার সাথে সাথে আমাদের জরায়ু কিন্তু বেড়ে ওঠে, এবং এই পেটের প্রেসারে এই রক্তনালিকাগুলোতে একটা চাপ অনুভূত হয়। এই জন্যই আমাদের এই পায়ে টান ধরার অনুভূতিটা আসে, যা এই সপ্তাহ থেকে শুরু হয় এবং পরবর্তী সপ্তাহগুলোতে এটা অনুভূত হবে এবং অনেক বেশি পীড়াদায়ক মনে হবে, বিশেষ করে রাতের বেলা আরো অসহনীয় অবস্থা হতে পারে। গর্ভাবস্থায় শেষের দিকে পাইলসের সমস্যা হওয়া একটা সাধারণ ঘটনা। যাদের আগে থেকে এই সমস্যা থাকে এই সময় এই সমস্যা আরো বেশি প্রকট হবে। এর কিছু কারণ রয়েছে। পায়েসে যদি আমরা অন্যতম কারণ বলতে যাই তাহলে বলতে হবে যে কোষ্ঠকাঠিন্য, হরমোনের পরিবর্তন, এছাড়াও আমাদের জরায়ু বড় হচ্ছে, কারণ তার ভিতরে যে আমাদের বাচ্চা রয়েছে এই বাচ্চাও বড় হচ্ছে। এর ফলে যে রক্ত চলাচলকারী নালিকা রয়েছে সেসবের উপরে আমাদের বাচ্চা প্রেসার দিচ্ছে, এই জন্যই আমাদের এই পায়েসের সমস্যাটা হয়ে থাকে। এছাড়াও আমাদের এই সময় আগে যেসব লক্ষণ ছিল সেসব লক্ষণ এইভাবেই থাকবে। পাশাপাশি আমরা বাচ্চার মুভমেন্ট আরো বেশি ভালো করে বোঝা শুরু করব। আমাদের বাচ্চা বড় হচ্ছে, আমাদের বাচ্চা আরো শক্তিশালী হচ্ছে, এই জন্য আমরা এই মুভমেন্টটা বেশি অনুভব করব। এই মুভমেন্টের জন্য মারা তেমন বেশি ডিস্টার্ব ফিল করবেন না, এটা মায়েদের কাছে একটা সুদিনিং এর মতো অনুভূত হবে। আর এই মুভমেন্টের মাধ্যমে কিন্তু মা এবং বাচ্চার মধ্যে একটা সুন্দর বন্ধন তৈরি হবে। এই সময় আবার অনেক মায়েদের মনে প্রশ্ন আসে যে আমাদের বাচ্চা যে মুভমেন্ট করতেছে এটা আমরা কিভাবে কাউন্ট করব। আমি বলে রাখি যে এই সপ্তাহে এই মুভমেন্ট কাউন্ট করার কোনোই দরকার নেই। আমাদের বাচ্চার এই সময় জেগে থাকার এবং ঘুমার একটা প্যাটার্ন তৈরি হবে, তবে দুর্ভাগ্যবশত সেটা মায়ের ঘুমার বা জেগে থাকার প্যাটার্নের সাথে এক হবে না। আর এই সময় আমরা বাচ্চার একটা রিদমিক মুভমেন্ট অনুভব করতে পারি। এর কারণ হলো বাচ্চা আমাদের গর্ভে থাকা অবস্থায় হিসকি দিয়ে থাকে, এই জন্য এই অনুভূতিটা হয়ে থাকে। এছাড়া অনেক সময় বাচ্চা অ্যারোবিকের মতো ডান্সও করে থাকে। আর এই সপ্তাহ থেকে মা অনেক বেশি ক্লান্ত অনুভব করতে পারে। এর কারণ হচ্ছে যে আমাদের বাচ্চা বড় হচ্ছে, সাথে সাথে আমাদের পেটও বড় হচ্ছে, ফলে এই পেট আমাদের যে লাংস রয়েছে সে লাংসের মধ্যে একটা প্রেসার দেয়, ফলে আমাদের লাংস ঠিক মতো ফুলতে পারে না। এই জন্য মা বেশি করে অক্সিজেন নিতে পারে না। আগে যে পরিমাণ অক্সিজেন মা নিত শ্বাস প্রশ্বাসের সাথে সেই পরিমাণ অক্সিজেন নিতে পারে না। পাশাপাশি আমাদের বাড়ন্ত বাচ্চা আমাদের মায়ের শরীর থেকে অক্সিজেন নিয়ে থাকে, এই জন্য মা অনেকটাই ক্লান্ত অনুভব করে, পাশাপাশি মার শ্বাস নিতে কিছুটা কষ্টও হতে পারে। আর এই প্রেগনেন্সির শেষের দিকে দেখা যায় যে মায়ের হাতে এবং পায়ে একটা ঝিমঝিম অনুভূতি হতে পারে। এর কারণ হচ্ছে যে প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে এটা হয়ে থাকে। এখন আমরা জানবো যে আমাদের বাচ্চা এই সপ্তাহে কী কী চেঞ্জ হচ্ছে। আমাদের বাচ্চা এখন আগের থেকে লম্বা হবে। বাচ্চা প্রায় 14 থেকে 14.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং বাচ্চার ওজন প্রায় 900 থেকে 950 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর আপনারা কি জানেন যে আমাদের এই বাচ্চা এই সময় কেমন থাকে? একটা ফুলকপির মাথার সমান পর্যন্ত হয়ে থাকে। এই সময় বাচ্চা যে আমাদের চোখ বন্ধ ছিল সেই চোখ বন্ধ চোখ খোলা শুরু করবে। বাচ্চার কানের যে ছিদ্র রয়েছে সেগুলো ভালোভাবে বিকশিত হবে, তাই আমাদের বাচ্চা এখন আমাদের কথা শুনতে পারবে। পাশাপাশি বাচ্চা নিজের আঙ্গুল চুষবে,
আর এই সময় আমাদের বাচ্চা, আমি আগেই বললাম যে বাচ্চা আমাদের হিচকি দিচ্ছে, এর কারণ হচ্ছে বাচ্চার লাংস ডেভেলপমেন্ট হচ্ছে। এটা নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এটা একেবারেই স্বাভাবিক। এর পাশাপাশি আমাদের বাচ্চার কিন্তু ওজন বাড়া শুরু হচ্ছে, এখন বাচ্চা ধীরে ধীরে আরো অনেক বেশি ওজন অর্জন করবে। এই সময় আমাদের বাচ্চা ভার্নিক্স নামক একটা সাদা তৈলাক্ত পদার্থ দ্বারা আবৃত থাকে। ধারণা করা হয় যে এই ভার্নিক্স বাচ্চাকে অ্যামিওটিক ফ্লুইডের মধ্যে থাকা অবস্থায় বাচ্চার ত্বককে সুরক্ষিত রাখে। তবে বাচ্চার জন্মের পরপরই এই ভার্নিক্সটা মিলিয়ে যায়। এখন আমরা জানবো যে এই সপ্তাহে আমাদের মায়েদের কি কি যত্ন নিতে হবে। যেহেতু আমি আগেই বললাম যে আমাদের মায়েদের পায়ের মধ্যে একটা টান পড়ার অনুভূতি হয়, এই জন্য আমাদেরকে কি করতে হবে জানেন, পাটা সোজা করে টেনে ধরার চেষ্টা করতে হবে, মেলে ধরার চেষ্টা করতে হবে। আর এই পায়ে টান ধরলে পায়ের মাসেলে অনেক ব্যথা হয়, এই জন্য মাসেলটাকে ভালোভাবে একটু মাসাজ করতে হবে, এতে মা অনেকখানি উপকার পাবে। পাশাপাশি একটু হাঁটাহাঁটি করলেও মার একটু উপশম বোধ হবে। আর যেহেতু আমি বললাম যে এখানে আমাদের পাইলসের সমস্যা হচ্ছে, এটা অন্যতম প্রধান কারণ হচ্ছে কিন্তু কোষ্ঠকাঠিন্য। এখন আমরা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের জন্য যা করবো তা হচ্ছে প্রতিদিন আমরা অবশ্যই 8 থেকে 10 গ্লাস পর্যন্ত পানি পান করব। পাশাপাশি আমরা বিভিন্ন প্রকার ফল মূল এবং শাকসবজি খাবো, যেসব খাবারে অনেক বেশি ফাইবার থাকে সেসব খাবার খাবো, তাহলে আমাদের কনস্টিপেশনের এই প্রবলেমটা হবে না। আর আমাদের সিজনাল যেসব ফল বা শাকসবজি অ্যাভেলেবল থাকবে আমরা সেগুলোই খেতে পারি। পাশাপাশি হালকা আমরা একটু ব্যায়াম করব। এখন আমাদের 27 সপ্তাহ চলতেছে, আমরা যদি সেকেন্ড ট্রাইমেস্টারে যে ব্লাড টেস্ট করতে হয় সেটা যদি আমরা এখনও করে না থাকি তাহলে কিন্তু এখন করতে হবে। যাদের ক্ষেত্রে ব্লাড গ্রুপ নেগেটিভ তাদের জন্য স্পেশাল টেস্ট করতে হবে। আমাদের যদি এখনও ব্লাড সুগারের টেস্ট না করা হয়ে থাকে তাহলে কিন্তু এটা অবশ্যই করতে হবে। আর আমরা বৈজ্ঞানিকভাবে যদি দেখি যে আমাদের বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট হতে মোটামুটি 3 বছর পর্যন্ত সময় লেগে যায়। বাচ্চা এই সময় আমাদের কথা শুনতে পারে কিন্তু সে কথাগুলো ভালোভাবে বিশ্লেষণ করতে পারে না। এর কারণটা আমি আজকে এখানে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চার নার্ভের যে কাভারিং থাকে, একটা ফ্যাটি টিস্যু কাভারিং থাকে, এই কাভারিংটা যখন কমপ্লিট হয়ে যায় তখন তাকে বলা হয় যে মায়েলিনেশন কমপ্লিট হয়েছে। এই মায়েলিনেশন যখন কমপ্লিট হবে তখন বাচ্চাকে আমরা যেসব কথা বলবো বা ইনফরমেশন দিব সেগুলো সে বিশ্লেষণ করতে পারবে। এটা এই মায়েলিনেশন প্রক্রিয়া সাধারণত মায়ের গর্ভাবস্থা থেকে অর্থাৎ 16 সপ্তাহ থেকে শুরু হয় এবং যা পুরোপুরি শেষ হতে 2 বছর পর্যন্ত সময় লাগে। তো বাচ্চা এই জন্য এই 2 বছরের আগে আমরা বাচ্চাকে যেসব কথা বলি বা ইনফরমেশন দিচ্ছি সেগুলো সে শুধু শুনতে পাচ্ছে কিন্তু সেগুলো ইনফরমেশনগুলোকে সে বিশ্লেষণ করতে পারে না। আমাদের এই গর্ভাবস্থায় বাকাত হয়ে শোয়া কিন্তু ভালো, এটার কিছু উপকারিতা রয়েছে। এ সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। গর্ভাবস্থায় প্রথম থেকে শেষ পর্যন্ত স্তনের যত্ন নিতে হয়, এই জন্য প্রতিবার গোসলের সময় সাবান দিয়ে এবং কুসুম গরম পানিতে স্তন পরিষ্কার করতে হবে, তারপর ঠান্ডা পানিতে ভেজানো কাপড় দিয়ে মুছে দিতে হবে। আর এরপরে আমরা একটা শুকনো নরম তোয়ালা দিয়ে মুছে ফেলবো। আর যদি নিপিল ফেটে যায় বা আপনারা নিপিলের যত্ন নিতে চান তাহলে গ্লিসারিন লাগিয়ে রাখতে পারেন। আর এই সময় একটু খেয়াল রাখতে হবে 27 সপ্তাহ বা এর পরে থেকে মাকে একটু ঠান্ডা জায়গায় থাকতে হবে, যদি গ্রীষ্মকাল হয় তাহলে আমাদেরকে ঠান্ডা পরিবেশে থাকতে হবে, মাকে বেশি গরম লাগা যাবে না। পাশাপাশি প্রতিদিন কিন্তু মাকে গোসল করতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে মার ঠান্ডা লেগে না যায়। আর এই গরম যদি আমাদের বেশি লাগে মায়ের তাহলে কিন্তু ব্লাড প্রেশারটা হাই হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এখন আমরা জানবো যে পরিবারের সবার জন্য কি পরামর্শ থাকবে। এখন আমাদের মায়ের বিশেষ যত্ন নিতে হবে, ঘরের পরিবেশটা ভালো রাখতে হবে, মা যাতে স্ট্রেস ফ্রি থাকে, পজিটিভ চিন্তা ভাবনা করে এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর মা যদি স্ট্রেস থাকে বা অনেক বেশি চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু তা আমাদের বাচ্চার গ্রোথের উপরে একটা খারাপ ইফেক্ট ফেলে। দেখা যায় যে মা যখন স্ট্রেস থাকে তখন মায়ের শরীর থেকে কিছু হরমোন যেমন ক্যাটেকোলামাইন রিলিজ হয়,
যা বাচ্চার গ্রোথে হ্যাম্পার করে এবং পাশাপাশি বাচ্চার ব্লাড সার্কুলেশন কম পায় এবং বাচ্চার ওজনও কম হতে পারে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে মা যেন এই সময় হাসি খুশি থাকে, মা যা করতে চায় আমাকে তা করতে দেওয়া ভালো। আর এখন আমাদের যেহেতু আমরা শিশির ট্রাইমিস্টের দিকে যাচ্ছি, আমাদের মায়ের এখন ক্ষুধা অনেক বৃদ্ধি পাবে, তবে এই ক্ষুধা মেটানোর জন্য আমাদেরকে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং মিষ্টি জাতীয় খাবার কম খেতে হবে। স্পাইসি বা সল্টি যেগুলো স্ন্যাক্স রয়েছে সেগুলো অ্যাভয়েড করতে হবে। আমাদের অস্বাস্থ্যকর খাবার বাদ দিয়ে স্বাস্থ্যকর সুষম খাবারের দিকে নজর দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পেতে, উইক বাই উইক প্রেগনেন্সির ভিডিও পেতে এবং মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।